বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে এক প্রসূতিকে মারধর করার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। নির্যাতিতা ওই প্রসূতির নাম আজমিরা খাতুন, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্যাপারে সঠিক তদন্তের আশ্বাস দেন। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ, হস্তরেখাবিদ ও বাস্তুবিদ, একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী। বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে এক প্রসূতিকে মারধর করার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। নির্যাতিতা ওই প্রসূতিকে গত সোমবার দুপুর 11টা নাগাদ নিয়ে আসা হয়েছিল বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে। প্রসব যন্ত্রণা নিয়ে আগত এ রোগীকে পরীক্ষা নিরীক্ষা করার সময় কর্তব্যরত এক মহিলা চিকিৎসক বেধড়ক মারধর করে বলে অভিযোগ। নির্যাতিতা ওই প্রসূতির নাম আজমিরা খাতুন। বাঁকুড়া সদর থানার অন্তর্গত ভিগুরডিহি গ্রামের বাসিন্দা ওই প্রসূতি এদিন অস্ত্রোপচার করে সন্তান প্রসব করেন। মঙ্গলবার সকালে মারধরের ঘটনা প্রকাশ্যে চলে আসায় সরগোল পড়ে গিয়েছে শহরে। এদিনই নির্যাতিতার তরফে অভিযোগ জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। ডাক্তার দেখাইতে এসেছি, এমার্জেন্সিতে আসার পরে ওইখানে দেখে তো আগে মানে চেক আপ করে, সেই চেক আপের সময় বলছে আমার খুব লাগছে, অসুবিধা লাগছে যখন চেক আপ করছে, করতে করতে বলছে তুমি একাই মানে অনেক যাচ্ছাদের কথা বলছে, অনেক পেশেন্ট এসছে দিয়ে এরকম করতে করতে হয়তো কীভাবে সামনে ছিল হাতটা লেগে গেছে নাকি, তো মুখে তো খুব বলচাল কথা বললে আবার ঠাস ঠাস বলছে আমার কানটা গরম ভাব উঠছে না, আমি ক্ষমা চাচ্ছি মাপ চাচ্ছি, আমার মেয়েটা বলছে আমার অন্যায় হয়ে গেছে যদি লেগে গেছে আপনাকে ক্ষমা করুন, মেয়েটাও বলছে অসুস্থ হয়ে গেছে তাও বলছে ক্ষমা করুন যদি লেগে গেছে, আমি ইচ্ছা করে দেয়নি দেখুন ওরকম বলবেন নাই। সেখানে একজন নার্স চেয়ারে বসে আছে, সে আবার তার সঙ্গে সঙ্গে কথা বলছে, খুব কথা বলেছে। মেয়ে ডাক্তার নেই ম্যাডাম, সেলার কামিজ পরেছিল, গলায় টাটিস, সাড়ে বারোটা এরকমই হবে, গালটা কেটে গেছে আর কানটা বলছে আমার গরম ভাব উঠছে। বলে কালকে ভর্তি হয়েছে, দিয়ে আসার পরে অ্যাডমিশন হয়েছে, অ্যাডমিশন হওয়ার পরে রাত 11টার সময় কি 10টার সময় অপারেশন হয়েছে আমরা কিছু জানিনি। পরে সকালবেলায় মেয়েটা তো অজ্ঞান ছিল, ওতেই মারধরটা হয়েছে, তখন তারপরে ভিতরে চলে গেছে আর বলেন। পরে আমরা এইসব ডাক্তাররাও দেখলো, ওদের ডাক্তারে যে এখানে কাটাকাটি গেছে, আমরা এসে সুপারকে বলতে গেলাম, সুপারকে বলতে বললাম, সুপার ওই সিস্টার বললো হ্যাঁ আপনি ভারবেলি একটা আপনি লিখে জানান, হ্যাঁ লিখিত অভিযোগ করছি, যিনি দেখেছেন তিনি ওই একটা টেটিস্কোপ আস ইয়ে ছিল। কটার সময় হবে? নাম জানেন? সাড়ে বারোটা একটা ওই রকম দুপুর সাড়ে বারোটা। যদিও এদিন হাসপাতালের MSVP-র উপস্থিতি না থাকায় যোগাযোগ করা যায়নি। বাঁকুড়া মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান জানিয়েছেন এই ঘটনার তদন্ত হবে, প্রয়োজনে তদন্ত কমিটি তৈরি করে বিষয়টি দেখা হবে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া।